শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএচসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি কোর্স ক্যালকুলাস টু এটি তোমাদের নন মেজর কোর্স এটি শেষ মুহূর্তে সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি তেইশ সালে আর কি তেইশ সালের পরীক্ষা দিতে যারা তোমরা চব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি শেষ মহর্তে সাজেশন ইনশাল্লাহ একশো পারসেন্ট কমানোর ইচ্ছাতে রয়েছে গত বছরগুলোতে আমার সাজেশন থেকে ইনশাল্লাহ কমন পড়েছে আসানোর ফলাফল সবাই করেছে যারা আমার কোর্স করেছে আর কি তারা ইনশাল্লাহ খুব ভালো পরীক্ষা দিয়েছে তো এই কারণে তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদের শেষ মতো সাজেশন চব্বিশ সালের জন্য একটা বের করেন তো এই কারণে আমি সাজেশনটা তৈরি করে ফেলেছি ইনশাআল্লাহ তো এই সাজেশনের হচ্ছে পিডিএফ অর্থাৎ এর যে সলিউশন সেই সলিউশানে পিডিএফের মূল্য একশো টাকা এবং তোমরা যদি এই সলিউশনের রেকর্ড ক্লাসটি সংগ্রহ করতে চাও তাহলে তোমাকে চারশো টাকা দিয়ে এই কোর্সটিতে ভর্তি হতে হবে আর তুমি যদি রেকর্ড ক্লাসটি নাও চারশো পঞ্চাশ টাকা দিয়ে কোর্সে ভর্তি হয় তাহলে তোমাকে পিডিএফটি ফিরে দেওয়া হবে ঠিক আছে পিডিএফের মূল্য তোমাকে দিতে হবে না আর যদি তুমি শুধু পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে একশো টাকা দিয়ে পিডিএফটি সংগ্রহ করতে হবে আর রেকর্ড ক্লাস নিতে চাইলে তোমাকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে রেকর্ড ক্লাসে ভর্তি হতে হবে ইনশাল্লাহ তোমাকে পিডিএফটি ফিরিয়ে দিয়ে দেওয়া হবে তো সেক্ষেত্রে দেখো আমার এই সাজেশনটি আমি তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্যই আজকে মূলত ভিডিওর সামনে উপস্থিত হয়েছি তো তোমাদের দেখো এই সাজেশনটি একটু বুঝিয়ে দেবো আর কি তোমরা একটু খেয়াল রাখবা যে কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট অলরেডি আমি এখানে থ্রি স্টার ফোর স্টার মেরে রেখেছি এগুলো দেখলেও তোমরা বুঝতে পারবো কিন্তু তোমাদের একটা কথা বলি তোমরা অনেকে আসো থ্রি স্টার ফোর স্টারগুলোর পরও অনিষ্ঠটা টু স্টার এগুলো বাদ দিয়ে দিয়ে দাও তো এখন ইদানিং কোশ্চেনগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল করতেছে এই কারণে দেখা যায় অনিশ্টা টু স্টারগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসতেছে কারণে কোনোটা প্রশ্ন তোমাকে বাদ দেওয়া যাবে না আমি যে সাজেশনটা করেছি যে কটাই প্রশ্ন দিয়ে থাকি তোমাকে প্রত্যেকটা কোশ্চেনই সলভ করতে হবে ঠিক আছে করলে ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা ঠিক আছে আমার সাজেশন থেকে ইনশাল্লাহ তোমার কমন পড়বে দেখা যাচ্ছে অনেক সময় হয় কি সাজেশন থেকে আসে ঠিকই কিন্তু একটু ঘুরায় আসে অর্থাৎ দেখা যাচ্ছে আমি যে মেয়াদটা দিয়েছি এটা না এসে ওই রিলেটেড আরেকটা একটা ম্যাট দিয়ে গেছে পরীক্ষাতে চলে আসছে এখন তোমার যদি নিয়ম জানা থাকে তাহলে তুমি কিন্তু পারবা ঠিক আছে আর আমার এই সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমরা যদি এই সাজেশনের কোশ্চেনগুলো সলভ করো যদি তোমাদের রাশি চেঞ্জ হয় বা দেখা গেলো যে এই সাজেশনের একটা অঙ্ক এই সাজেশন রিলেটেডই আসছে তোমরা তখন করে আসতে পারবে ঠিক আছে আর তোমার এই যদি এই সাজেশন ফুল না কমপ্লিট করো তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের ভালো হবে না দেখা যাচ্ছে একটা কোশ্চেন অন্য জায়গা থেকে চলে আসছে তোমরা কিন্তু আর পারবে না এখানে তোমাদেরকে বারবার বলতেছি আমার সাজেশনের প্রত্যেকটা ম্যাথে তোমাকে কমপ্লিট রাখতে হবে এই কারণেই তোমাকে পিডিএফটি সংগ্রহ করতে হবে আর আমার একর ক্লাসটিতে ভর্তি হয়ে যেতে হবে জন্য দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বার হয়ে আজই তোমরা কোর্সটি সংগ্রহ করে ফেলো এবং পিডিএফটি সংগ্রহ করে নাও তো দেখো শিক্ষার্থীরা দেখো প্রথম অধ্যায় হচ্ছে ভেক্টর মান ফাখন এখান থেকে দেখো এক নম্বর কোশ্চেন দেওয়া আছে তো দেখো শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে দেখো এক নম্বর দেখো থ্রি স্টার দুই নম্বর দেখো থ্রিশ স্টার তিন নম্বর থ্রি স্টার চার নম্বর দেখো ফোর স্টার পাঁচ এই স্টার দেওয়া আছে আমি প্রত্যেকটা অঙ্ক করতে অনেক সময় লাগবে এই কারণে আমি বলতেছি না তুমি দেখো সাজেশনটি দেখো ঠিক আছে সাজেশনটি দেখলে বুঝতে পারবে দেখো প্রথম অধ্যায় এই বারোটি ম্যাচ দেওয়া হয়েছে ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা ম্যাথ পড়তে লাগলো অনেক সময় প্রয়োজন আছে এবার দেখো দুইয়ের এই অধ্যায় দেখো দুইয়ের এই অধ্যায় বক্রত অধ্যায় থেকে দেখো একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ম্যাথ দিয়েছি তো দেখো দেখো দুইয়ের এই দেখো আর দুইয়ের বি থেকে দেখো একটাই ম্যাথ দিয়েছি ঠিক আছে দুয়ের সি থেকে দেখো মাত্র দুইটি ম্যাথ দিয়েছি এগুলো করবা ইনশাল্লাহ তোমাদের আসানোর ফলাফল হবে কমন আসবে ইনশাল্লাহ এবার আমরা চলে যাচ্ছি দেখো তিনের এ তিনের এতে থেকে এ থেকে দেখো মাত্র তিনটি অঙ্ক দিয়েছি দেখছো কত শর্ট সাজেশন করে ফেলেছি আর তিনের বি থেকে দেখো একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে চারটা এইদিকে চারটা দেখো তিনের বি থেকে চারটা অঙ্ক দেওয়া আছে দেখছো আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তিনে চারের এতে চারে এতে থেকে এতে দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা চারে এতে দেখো চারে অর্ধেক থেকে দেখো চারটি ম্যাচ দেওয়া আছে চারের বি থেকে দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা চারের বি থেকে দেখো এই দেখো চারের বি থেকে চারটি ম্যাথ দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি চারের সিতে চারের সিতে দেখো চারের সিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় এখান থেকে দেখো চারের সিতে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা আছে দেখো ষাটটা আছে আর চারের ডি থেকে আছে দেখো একটা দুইটা তিনটা আছে দেখো এই যে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিনটা ম্যাথ দেওয়া আসে চারের ডি থেকে এবার চারের ইতে আমরা চলে যাচ্ছি চারের সি আর চারের ই কিন্তু একসাথে কোশ্চেন হয় আর কি অনেক সময় দেখা যায় দুই চলক তিন চলক লেখা থাকে এটা চারের ইটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে আর চারের সি হচ্ছে দুই চলকের ক্ষেত্রে তো চার ই থেকে দেখো একটা দুটা তিনটা টামের দেওয়া আছে চার টামের দেওয়া আছে চার টামের দেওয়া আছে দেখো এবার দেখো পাশের এতে আমরা চলে গেলাম পাশের এতে আসে হচ্ছে দুইটি ম্যাচ দেখো পাশের এতে আর অর্ধেক ছয়ে চলে যায় টেলরের সূত্র এখান থেকে দেখো দুই চালকের ক্ষেত্রে গরমন উপপাদ্য বর্ণনা প্রমাণ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার তোমরা পড়বা কারণ গত বছর ট্রেলারটা চলে আসছে এবার গরমনটা আসার সমানে বেশি এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে দেখো চারটা ম্যাচ দেওয়া আছে চার পাঁচটা দেওয়া আছে আর দেখো এই পাশে আছে যে বাষট্টি নাম্বারটা এবার দেখো হচ্ছে আমরা চলে যাচ্ছি অধ্যায় সাথে সাথে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কারণ সাত অধ্যায়টা এগারোটা বারো তেরো চোদ্দোটা দিয়েছে কারণ সাত অধ্যায় অনেক বড় এবং এখান থেকে দুইটি কোশ্চেন আসে ঠিক আছে এই কারণে এই অধ্যায় একটু বেশি ম্যাচ দিয়েছি তো এগুলো তোমরা একটু সলভ করবা আমার রেকর্ড ক্লাসে পেয়ে যাবে ইনশাআল্লাহ সবগুলো এবং ভিডিও এবং পিডিএফে তো আসেই ইনশাল্লাহ এবার আমরা চলে যাচ্ছি কর্তৃপয় চলকের ক্ষেত্রে পুনরাবৃত্তি ট্রিগাল এখান থেকে দেখো দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা ম্যাথ দেওয়া আছে ঠিক আছে আটটা ম্যাথ দেওয়া আছে দেখো এই অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখান থেকে আসবেই ঠিক আছে একটা আসবে এই তোমরা হচ্ছে আট অধ্যায় পর্যন্ত খুব ভালোভাবে করবে ঠিক আছে আট অধ্যায় পর্যন্ত ভালোভাবে করলে ইনশাআল্লাহ তোমরা ফার্স্ট ক্লাস মার্কের বেশি কমন পেয়ে যাবা ঠিক আছে আমি বলে দিলাম তোমাদেরকে এবার আমরা চলে যাচ্ছি দেখো আমরা নয় দশ এই দুইটা অধ্যায় বাদ দিয়ে দিচ্ছি কারণ আমাদের তো একশোর মধ্যে একশো মার্ক কমন পাওয়ার দরকার নেই তাই না আমাদের এ প্লাস পাইলেই আলহামদুলিল্লাহ এই কারণে আমি দেখো ওই নয় দশ অধ্যায় বাদ দিয়ে দিয়েছি আমি দেখো এগারো অধ্যায় চলে গেছি আমার টার্গেট কি তোমাদেরকে এ প্লাস পাওয়ানো ঠিক আছে আমার টার্গেট একশোর মধ্যে একশো না এই কারণে তোমরা এ প্লাস জন্য পেতে পারো সেইভাবে এবার সাজেশনটা তৈরি করা হয়েছে তো শিক্ষার্থীরা দেখো এবার এ অধ্যায় দেখো অধ্যায় এগারো ডিগ্রি চলার টু এটা খুব ভালোভাবে পড়বা এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেয়েদের দেখো দেওয়া আছে এবার চলে যাচ্ছে আমরা অধ্যায় বারো ডেল গ্রেডিয়েন্ট ড্রাইভার যেন কাল এখানে থেকে দেখো একটা দুইটা যে নব্বই তারপর হচ্ছে তোমার একানব্বই বিরানব্বই ঠিক আছে একানব্বই বিরানব্বই দেখো আচ্ছা বিরানব্বই তবে এই আছে দেখো তেরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত আছে আর কি এই দেখো এই অধ্যায়টা খুব ভালোভাবে করবা আর লাস্টে অধ্যায় চোদ্দ অধ্যায় এখান থেকে গৃহিনের উপপাদ্য গাউসের ডাইভারসেন্স স্টক্সের উপপাদ্য ঠিক আছে এই তিনটা উপপাদ্য যদি পড়ো ইনশাল্লাহ একটা তোমরা কমন পাবা ইনশাল্লাহ আমি বলে দিলাম একশো পার্সেন্ট ইনশাআলা কমন পাবা ঠিক আছে গ বিভাগে তোমাদের মার্ক আমি বলে দিলাম যে ইনশাল্লাহ তোমরা এই তিনটা উপপাদ্য বললে একটা উপপাদ্য ইনশাল্লাহ কমন পাবা আর এই রিলেটেড দেখো গ্রিন উপদ রিলেটেড অঙ্ক আছে যে আটানব্বই নম্বর অঙ্ক নিরানব্বই নম্বর অঙ্ক এই দুটো অঙ্ক দিয়েছে আর এখান থেকে আমি তিনটা থিরম দিয়েছি ইনশাআল্লাহ তিন গত বছর যেহেতু থিরম আসেনি ঠিক আছে এবার কিন্তু ইনশাল্লাহ থিরম আসবে আমি তোমাদেরকে বলে দিলাম এই জন্য তোমরা থিরম তিনটা খুব ভালোভাবে পড়বা আর আমার রেকর্ড ক্লাসে খুব সুন্দরভাবে থিরম তিনটি বোঝানো আছে এবং পিডিএফটিতেও সুন্দরভাবে হ্যান্ড নোট করা আছে তোমরা এই জন্য দেরি না করে আজই সংগ্রহ করে ফলে দেখো তোমাদের জন্য একশোটি একশো একটি প্রশ্ন আর কি আমি সিলেক্ট করেছি ইনশাআল্লাহ এই ক্যালকুলাস টু এ কোর্সের উপরে ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তোমাদের আসানো ফলাফল হবে ইনশাআল্লাহ ঠিক আছে এজন্য দেরি না করে আজই সংগ্রহ করো আমাদের রেকর্ড ক্লাসটি এবং পিডিএফটি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ইনশলা ভালো হবে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকে সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া করি যেন তোমাদের পরীক্ষা ভালো হয় এই প্রত্যাশায় সেখানে শেষ করছি আল্লাহ হাফিজ